বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনের কপি আজ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। কারাগার থেকে মুক্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আপনি দেখছেন যে এইমাত্র মুক্তি পেয়েছেন বিএনপির থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 35 নেতাকর্মী জামিন পেয়েছেন। সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তাদের জামিন দেন। আটকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কি ছেড়ে দেওয়া হবে নাকি কারাগারে পাঠানো হবে, তা নিয়ে দিনভর ছিল নানা জল্পনা কল্পনা। তার অবসান হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ঘটনা সেটা হলো and how it links to international peace. টি শেখ হাসিনা আসলে দেখিয়ে দিয়েছেন যে পিটার হার্টস বা আমেরিকা যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা কোনো রকম বাংলাদেশের উপর প্রভাব পড়বে না, যার ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে দেখিয়ে দিয়েছে যে তাদের কথা কোনো রকম কাজে আসবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হয়েছে, কবে তিনি মুক্তি পাবেন এই খবরটা সবাই শোনার জন্য আগ্রহী। তবে আইনজীবীরা সবসময় পজিটিভ কথা বলে, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাজকীয় বন্দী, তিনি আসলে বেশি দিন তাকে আটকে রাখা সম্ভব হবে না, এটা বাংলার মানুষ সবাই জানে। আর তার মুক্তির সংবাদ নিয়ে তার আইনজীবী এবং বিরোধী দলীয় আইনজীবী যে বাকবিতণ্ডের জড়িয়ে ছিল এবং কী কী কারণে তিনি মুক্তি পাচ্ছেন সেটা শুনবো। হার্সকে বা যুক্তরাষ্ট্রকে কীভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি কী বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রকে সেটাও দেখব। চলুন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে আইনজীবী তিনি যেহেতু মুক্তি করবেন আর সেই মুক্তির ব্যাপারে তিনি যে তথ্য দিয়েছেন সেটা একটু আগে শুনে আসি। বিএনপির মঞ্চ ছিল পল্টন থানায়, সেখান থেকে যে ঘটনাস্থল দেখানো হয়েছে সেই ঘটনার স্থান হইল প্রায় 1.5 কিলোমিটার দূরে। সেইখানে এইসব নেতৃবৃন্দ এবং কীভাবে তারা সেখানে যায় এবং তারা এই ঘটনার সঙ্গে থাকে, ঘটনার সঙ্গে জড়িত হয়, এবং এও দেখা গেছে মিডিয়ার মধ্যে যে সেখানে একজন মুরব্বী আওয়ামী লীগের নেতা সম্ভবত তিনি তাদেরকে সেখান থেকে নিয়ে যাচ্ছেন। অথচ এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে আজকে তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে হাজির করা হয়েছে। আমরা বলেছি যে উনি সারাদিন কিছু খায় নাই, উনি ডিবি অফিসে খাওয়া খায় নাই, উনি বলেছেন যে আমি বাসার খাওয়া খাবো, উনাকে বাসার খাওয়া খাইতে দেওয়া হয় নাই। উনি একজন অসুস্থ ব্যক্তি এবং উনি আমরা বলেছি ওনার জীবন সব কিছু আমরা বলেছি, ওনার জন্য আমরা জামিন চাই এবং আমরা বলেছি যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেওয়া হোক। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী তিনি তার যৌক্তিকতা তুলে ধরলেন, তবে যে পিপি থাকে বা সরকারি যে উকিল থাকে তিনি সবসময় এই সমস্ত মুক্তির বিরোধিতা করেন, তিনিও অনেক লজিক্যাল যুক্তি তুলে ধরেন, আর জজ সাহেব সেটা শুনেন। তিনি আসলে কী কী লজিক্যাল যুক্তি তিনি তুলে ধরলেন সেটা আগে একটু শুনে আসি। তাদের উশৃঙ্খল জনতা, তাদের উশৃঙ্খল নেতাকর্মীরা, তারা মাননীয় প্রধান বিচারপতির বাসভবন তারা হামলা করেছে, তাদের গেট ভেঙে সেখানে ভিতরে ঢুকে পাটকেল নিক্ষেপ করেছে এবং তার বাড়ির সামনে সেখানে এক্সপ্লোসিভ নিক্ষেপ করেছে এবং গাড়ি পুড়িয়ে দিয়েছে। এই ঘটনায় আমরা বলেছি এবং এজাহারের বক্তব্য সুনির্দিষ্ট যে তাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু তাদের একচ্ছত্র এখন নেতা, তার নির্দেশে, তাদের পরামর্শে এবং তাদের ইন্ধনে এই ধরনের ঘটনা তাদের নেতাকর্মীরা তারা করেছে, উশৃঙ্খল তাদের নেতাকর্মীরা তারা করেছে। অতএব এটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য হতে পারে না। আজকে যে মামলাটা করেছে এই মামলা নন বেইলেবল অফেন্স এবং এখানে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলা। অতএব এখানে আমরা বলেছি যে সে এই যেহেতু নন বেইলেবল অফেন্স অতএব এটা গরিহিত অপরাধ, এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেতে পারে না। এটা আদালতে আমরা সেই জামিনের বিরোধিতা করেছি। এখানে যে যুক্তিগুলো তুলে ধরে বিচারপতির কাছে আবেদন করলেন যে তাকে কোনো রকম জামিন দেওয়া যাবে না, এটা জামিন অযোগ্য, তো জামিন অযোগ্য মামলায় যেহেতু ফেঁসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তবে এই ফাঁসার ফলে এখন যুক্তরাষ্ট্রকে কী কৈফিয়ত দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিপূর্বেই কিন্তু জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা তিনি কোনো রকম গুরুক্ষেপ করবেন, আর যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দেওয়ারই শুরুটা কেবল শুরু হয়েছে এটাই বলেছেন। চলুন পিটার হার্টস এবং যুক্তরাষ্ট্রকে কীভাবে বৃদ্ধাঙ্গুল দেখালেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে সেটার তথ্য একটু দেখে আসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার করে শেখ হাসিনাকে পিটার হার্টসকে বুঝিয়ে দিল যে কত ধানে কত চাল, যে দেখিয়ে দিলাম আপনারা দেখুন এই যে বাংলাদেশের যে নির্বাচন উপলক্ষে, আগামী নির্বাচন উপলক্ষে আমেরিকা যে কনসার্ন এবং আমেরিকা বারে বারে চাপ দিচ্ছে, আপনারা দেখবেন যে দফায় দফায় আমেরিকা থেকে এই বছর এর আগের বছর অনেক কর্মকর্তা এসেছে এবং তারা দফায় দফায় বৈঠক করেছে কিভাবে বাংলাদেশে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন করা যায় এবং একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা যায়। আমরা দেখেছি
তারপরেও আমরা দেখেছি যে শেখ হাসিনা কোনো কিছুতেই কর্ণপাত করেনি। বিদেশিরা সবসময় বলতেছে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা, তারা বলতেছে যে নির্বাচন তো শুধু নির্বাচন না, নির্বাচন শুরু হয়ে আসলে নির্বাচনের এক বছর আগে থেকে দুটো দল সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করে, সুতরাং নির্বাচনে হতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড, কিছুই নিশ্চিত করা হয়নি। অশোক, আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে আর চায় না, শেখ হাসিনাকে বিশ্বাস করে না, কারণ শেখ হাসিনার প্রথম হচ্ছে তার গণতন্ত্র মানবাধিকার রেকর্ড খুবই খারাপ, এবং দ্বিতীয় হচ্ছে যে তার ক্রমবর্ধমান তার চীনের প্রতি ঝুঁকে যাওয়া। এই কারণে আমেরিকা মনে করে যে বাংলাদেশে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে এই স্বৈরাচার হাসিনার বিদায় হবে, এই কারণে আমেরিকা তার কাছে অনুরোধ আছে। এবং এই গতকালকে সমাবেশ নিয়ে পিটার হাস কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, দেখা করে স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি আগামী দিন 28 অক্টোবরের বিএনপি সমাবেশে কোনো ধরনের সহিংসতা হয় তাহলে পরিণতি ভালো হবে না, এটাও কিন্তু বলেছেন পিটার হাস। কিন্তু তারপরেও পিটার হাসের এই নির্দেশ উপেক্ষা করে আওয়ামী লীগ নিজেরাই বাসে বুসে আগুন টাগুন দিয়ে সাংবাদিকদেরকে মেরে শুধু শুধু অনর্থকভাবে একটা শান্তিপূর্ণ একটা মহাসমাবেশে ক্র্যাক ডাউন করে প্রায় 10-15 লাখ লোককে তারা সরিয়ে দিল গলিতে গলিতে। এভাবে সেখানেও গিয়ে মারলো, একজন পুলিশ মারা গেল, 2 জন বিএনপির কর্মী মারা গেল, সাংবাদিক মারা গেল, এত কিছু দরকার ছিল না তো। কিন্তু এগুলো করা হয়েছে কেন? এগুলো করা হচ্ছে মূলত দুটি কারণে। একটা হচ্ছে যে শেখ হাসিনা দেখলো যে আজকে যদি বিএনপি এবং জামাত শান্তিপূর্ণভাবে সমাবেশ করে চলে যায় তাহলে ছাত্রলীগ যুবলীগ পুলিশের মনোবল ভেঙে যাবে, এটা হতে দেওয়া যাবে না, তারা দেশ ছেড়ে পালানো শুরু করবে। দ্বিতীয়ত হচ্ছে যে পিটার হাসকে বুঝিয়ে দেওয়া যে আমরা তোমাকে কেয়ার করি না। আপনারা দেখেন যে এই শেখ হাসিনা গোপনে সালমানের প্রহমানকে পাঠিয়েছে আমেরিকাতে, এবং সালমানের প্রহমান মার্কিন সেক্রেটারি উজরা জয়ের সঙ্গে বৈঠক করেছেন। কি কথা হয়েছে আমরা জানি না, কিন্তু ধারণা করি যে সদীপ ওয়াজের জয়ের ব্যাপারে একটা অনুরোধ করেছেন যে সদীপ ওয়াজের জয়কে তোমরা ছেড়ে দাও এবং তার সম্পত্তি, তার টাকা পাচার এগুলো সব তোমরা ফিরিয়ে দাও। বাংলাদেশ থেকে যে $12 বিলিয়ন নিয়ে সেখানে বিশাল বিশাল বাড়ির মালিক, বিশাল বিশাল সম্পত্তির মালিক, এগুলো তোমরা ফিরিয়ে দাও। কিন্তু আমেরিকা রাজি হয়নি, কারণ আমেরিকা বলতেছে যে না, এগুলো জ্ঞাত আয় বহির্ভূত এবং অবৈধ। ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন রাজকীয় বন্দী, সুতরাং তিনিও কি আসলে এই 10-12 বছর তিনি এরকম জেলখানায় পড়বেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা দেখেন স্ক্রিনে একটা তথ্য দিচ্ছে যেখানে তিনি 10 বছরে 92টা মামলা খেয়েছে। মামলা খাওয়া যার মানে গরুর গোশত খাওয়ার মতো যাদের স্বাদ, মানে মামলা খাওয়া, আমরা যেমন শখ করে অনেক সময় গরুর গোশত দিয়ে ভাত খাই না, কারণ গরুর গোশত অনেক দাম বেশি, তো ওই বিএনপি নেতা কর্মীরা এরকম শখ করে আর দু এক সময় এরকম মামলা খায়। এই মামলা খাওয়াটা তাদের কাছে এখন মাছ আর ভাত হয়ে গেছে, মামলায় তেমন তাদের কিছু হয় না, এটাই আমরা দেখতে পাই। কারণ 10 বছরে একটা মানুষের বিরুদ্ধে যদি 92টা মামলা থাকে তাহলে সেই মানুষটা মানে প্রতি 20 দিন পর পর যদি হাজিরা দিতে যায় কোর্টের মানে তার তো কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতেই তার জীবনের অর্ধেক পার হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং মামলা নিয়ে বিএনপি কোনো রকম গুরুক্ষেপ করে না, এটাই প্রমাণ করে। তো আপনি আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যে সমস্ত রাজকীয় বন্দীরা রয়েছেন তাদের মুক্তি চান কিনা কমেন্ট সেকশনে লিখতে কোনো রকম ভুল করবেন না। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।